ছেলে মিলে ঠান্ডায় কাতর। Welcome back to the channel everyone, hope you guys are doing absolutely fine. তো আজকে রিপাবলিক ডে উপলক্ষে আমরা বের হচ্ছি আমাদের সঙ্গ বাঙ্গদের সঙ্গে। আজকে মজা হবে তো, চলো শুরু করা যাক। এখানে একটু আমাদের মাঝ রাস্তায় ব্রেক, সবার গাড়িগুলো এখন লাইন করে দাঁড় করানো হচ্ছে। ছেলে পেলে ঠান্ডায় কাতর, ঠান্ডা লাগছে, ঠান্ডা সবাই ঠান্ডা লাগছে, কুট্টে ঠান্ডা লাগছে ভাই, হালকা ঠান্ডা, কিন্তু আজকে আজকে ভালো কথা, ভালো কথা, কুয়াশা নাই আজকে, কুয়াশা নাই। কুনাল এটা খুলো, ওটা খুল খুল, এখানে আমাদের একটু ব্রেক, সবাই মজা করছে ভাই, মজা লাগছে তো একদম ভাই, সেরা মজা, কিন্তু আজকে ভালো জিনিস কুয়াশা নাই, কিন্তু ঠান্ডা খুব, ঠান্ডা খুব, সত্যি খুব ঠান্ডা। এখানে চা খেতে দাঁড়িয়েছি আমরা, এই জায়গা চুমুক দাও, তো আমরা এখন মহিপাল দিঘিতে আছি, এই যে সামনে দিঘি। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মহিপাল দিঘি, পাল বংশের প্রথম রাজা মহিপাল। এই দিঘিটি হচ্ছে আপনাদের প্রজাদের কাজের জন্য, সুবিধার জন্য এই দিঘিটি খনন করে। এই দিঘি হচ্ছে 1.5 কিলোমিটার লম্বা আর 1 কিলোমিটার চওড়া। তো এই দিঘির একটা ইতিহাস আছে, এই দিঘিটার উত্তর দিকে বাংলার প্রথম সতীদাহ প্রথাটা হয়। সতীদাহ প্রথাটা 1803 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরির, যিনি শিক্ষক ছিলেন অলোকনাথ শর্মা, অলোকনাথ শর্মা যখন মারা যান, তখন অলোকনাথ শর্মা মারা যাওয়ার ফলে তার স্ত্রী স্বেচ্ছায় আগুনে পড়ে মরে যান। সেখান থেকেই বাংলায় প্রথম সতীদাহ প্রথা শুরু হয়। এটাই এখানকার ইতিহাস। এটা হচ্ছে নীলকুঠি, এই নীলকুঠিটা ছিল এই জেলার একসময় সবথেকে বৃহত্তম নীলকুঠি। আর এই নীলকুঠির দায়িত্বে ছিলেন স্যার থমাস, এই থমাস ছিলেন এটার দায়িত্বে। তা থমাস কী করতেন, থমাস হচ্ছে এখানকার কৃষকদের জোর করে নীল চাষ করতেন, করাতেন, এবার নীল চাষ করে সেই নীলগুলো তো বিদেশে রপ্তানি হতো, এটাই এখানকার।